সকল দর্শক বন্ধুকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গানের ক্লাস। তো বন্ধুরা, আজকের এই গানের ক্লাসে আমরা খুবই সুন্দর একটি জনপ্রিয় একটি আধুনিক গান শিখব। তো যে গানটি শিখবো সে গানটি হচ্ছে কি নামে ডেকে বলবো তোমাকে। তো এই গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী শ্যামল মিত্র। গানটির তাল হচ্ছে দাদরা তাল। তো আসুন দেখিয়ে দিচ্ছি। তো গানটিতে রয়েছে একটি স্থায়ী প্রথম অন্তরা, তারপরে সঞ্চারী, তারপরে আভক বা দ্বিতীয় অন্তরা। তো বন্ধুরা, এই যে দুটি অন্তরা রয়েছে, প্রথম অন্তরা আর দ্বিতীয় অন্তরা বা আভক, তো দুইটি অন্তরা স্বরলিপি একই রকম হচ্ছে। তো আমি যখন দেখাবো দেখালে আপনারা বুঝতে পারবেন। তো আসুন দেখিয়ে দিচ্ছি। তো এই গানটি আমি আজকের ক্লাসে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এর পরবর্তী গানের ক্লাসে আমরা এই গানটি সুরে হরিনাম সংকীর্তন আপনাদের দেখিয়ে দিব। তো এই গানটিতে হরিনাম সংকীর্তন খুবই সুন্দর শোনায় করলে। তো যেহেতু হরিনাম সংকীর্তন শিখবো, সেহেতু আমরা প্রথমে এই গানটি শিখে নিচ্ছি, কারণ এই গানটি যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা হরিনামটি খুব ভালোভাবে করতে পারবেন। তো দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো আমি যে স্কেলে দেখাবো, তো আমি প্রথমে সিসার স্কেল অর্থাৎ বন্ধুরা এই স্কেলটিতে স্বরলিপির সঙ্গে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি বি ফ্ল্যাট স্কেল অর্থাৎ এই স্কেলটিতে যারা করেন তারা কিভাবে এই গানটি করবেন। একই স্বরলিপিতে হবে, কিন্তু আমি একটু গেয়ে দেখাবো যে এই স্বরলিপিতে আপনারা কিভাবে এই স্কেলটিতে করবেন। প্রথমে আমরা সি সাব স্কেলে শিখে নিচ্ছি। দেখুন, এটি হচ্ছে সি সাব স্কেলে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। বুঝতে পারলেন, এটি হচ্ছে সি সাব স্কেল। আর বন্ধুরা দেখুন, আমি স্বরলিপি সমেত স্ক্রিনেতে লিখে দিব আর ধীরে ধীরে করে দেখিয়ে দিব। তাছাড়াও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, যদি আপনারা কোনো গানের অনুরোধ করতে চান তো আমার এই ভিডিও নিচে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা যদি আপনারা আমাদের চ্যানেলের সমস্ত রকম আপডেট পেতে চান তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারেন, লিংক দেওয়া রয়েছে। তো আসুন, প্রথম যে স্থায়ী অংশটি হচ্ছে কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। তো এই দুটি লাইন দুবার রিপিট করে গাওয়া হচ্ছে। তো এটি হচ্ছে স্থায়ী অংশটি। প্রথমে গিয়ে দেখাচ্ছি, দেখুন শুরু হচ্ছে সা থেকে। প্রথমে গিয়ে দেখাচ্ছি সি সাব স্কেলে সা থেকে শুরু করছি। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। তো এটি হলো স্থায়ী অংশটি, গিয়ে দেখালাম। দেখুন স্বরলিপি সমেত এবার দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথম লাইন হচ্ছে কি নামে ডেকে বলবো তোমাকে, সা থেকে শুরু করছি। কি নামে, কি নামে, সা রে মা, কি নামে, কি হচ্ছে সাতে, না হচ্ছে রেতে, আর হচ্ছে নামে, মে হচ্ছে মাতে। কি নামে সা রে মা, কি নামে ডেকে ডেকে ডেকে। তো ডে হচ্ছে পাতে, আর যখন কে বলবেন তখন পা থেকে ধাতে যাচ্ছে ডেকে। দেখুন কি নামে ডেকে, তারপরে বলবো তোমাকে, বলবো ধাধা কোমলনি, বলবো ধাধানি, বলবো তোমা তোমা, তোমা হচ্ছে সা কোমলনি, তোমাকে, কে, কে হচ্ছে ধাতে আর কে বলার পর এ হচ্ছে পাতে, তাহলে তোমাকে হচ্ছে তোমাকে, সা কোমলনি ধাপা তোমাকে। দেখুন কি নামে ডেকে বলবো তোমাকে, পরের লাইন মন্দ করে মন্দ ম অন্ধ, তাহলে হচ্ছে সরগম হচ্ছে পা মা পা, মন্দ পা মা পা, মন্দ করে কোরে, সরগম হচ্ছে ধা কোমলনি ধা কোরে, মন্দ করে পা মা পা ধানি ধা, মন্দ করে ছে, এ ছে বলবেন, সেটা হচ্ছে পায়ের হালকা টাচ নিয়ে মাতে যাচ্ছে ছে। তো এই যে পায়ের টাচ নিয়ে মাতে, এটি আপনারা দ্রুত করবেন। দেখুন মন্দ করেছে ছে, বুঝতে পারলেন, পায়ের টাচ নিয়ে মাতে ছে আমাকে ছে, পায়ের টাচ নিয়ে মাতে এলেন ছে আ, তারপর আ থাকছে মাতে আমাকে, মাকে হচ্ছে মাকে পা ধা পা। দেখুন মন্দ করেছে আমাকে ওই দু
ওই হচ্ছে মাতে, ওই দুটি, দু হচ্ছে গাতে, আটটি হচ্ছে রেতে, ওই দুটি মা গারে, ওই দুটি চোখে, চোখে হচ্ছে গামা, চোখে গামা, দেখুন মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, যেরকম বললাম এই দুটি লাইন দুবার রিপিট রয়েছে, দুবার ধরে ঘুরিয়ে গাইবেন। তো এই হচ্ছে স্থায়ী অংশটি, তো আমি চেষ্টা করলাম ধীরে ধীরে করে দেখিয়ে দেওয়ার। এই স্থায়ী অংশটি গাওয়ার পর আপনারা এই স্থায়ী লাইনগুলো মিউজিকে যাবেন, তারপরে যাবেন অন্তরাতে। তো বন্ধুরা এই যে স্থায়ী অংশটি আমি গাইলাম, এটি গাইলাম আমি সি সাব স্কেলে। তো অনেকেই গান করেন বি ফ্ল্যাটে, বি ফ্ল্যাটে অনেকে করেন। তো যদি আপনারা এই সরগম অনুযায়ী বি ফ্ল্যাটে করতে চান তাহলে কেমন গানটি শোনাবে আমি একটু গিয়ে দেখাচ্ছি। দেখুন প্রথমে আমি সরগমটা সমেত গাইছি সি সাব স্কেলে, দেখুন যেরকমটা করলাম। নামে ডেকে বলবো তোমাকে, সরগম হচ্ছে সারে মা বাধা, মনে রাখুন সারে মা বাধা কি নামে ডেকে, এটি আমি বি ফ্ল্যাটে করছি এই সরগম অনুযায়ী। সারে মা বাধা কি নামে ডেকে, সারে মা বাধা, বোঝা গেল? তো আমি সি সাব স্কেলে দেখাচ্ছি, হয়তো আপনি গান করেন বি ফ্ল্যাটে। তো প্রথমে কি করবেন, প্রথমে আমি যে সরগমটি বলে দিচ্ছি সে সরগমটি আপনারা খাতাতে লিখে নেবেন, লিখে নেওয়ার পরে এই বি ফ্ল্যাট স্কেলে করবেন যেরকমটা দেখালাম, সারে মা বাধা, এইভাবে সরগম বলে বলে করবেন। এতে খুব সুন্দর ভাবে সহজেই দ্রুত গানটি তুলে নিতে পারবেন বি ফ্ল্যাটে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, বোঝা গেল? আশা করছি আপনারা পারবেন। তো আসুন এবার অন্তরাটি দেখিয়ে দিচ্ছি। তো অন্তরের লাইনগুলো হচ্ছে, আমি যে মাতাল হাওয়ারি মত হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। তো এই দুটি লাইন দুবার রিপিট করবেন। তারপরে হচ্ছে, কি করি ভেবে যে মরি বলবে কি লোকে। তারপরে আবার ফিরে আসছে স্থায়ী লাইন, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। তো আমি সি সাব স্কেলে গিয়ে দেখাচ্ছি। তো তারপরে আপনারা এই একই স্বরের লিপিতে বি ফ্ল্যাট স্কেলে বা যেই স্কেলে করেন সেই স্কেলে করবেন। দেখুন আমি সি সাব স্কেলে গিয়ে দেখাচ্ছি, আর স্বরলিপিটাও আমি সি সাব স্কেলেই দেখিয়ে দিব। দেখুন সা থেকে শুরু হচ্ছে, আমি যে মাতাল হাওয়ারি মত হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, আমি যে মাতাল হাওয়ারি মত হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। তো এইটুকু সরগমটা আগে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি যে মাতাল। তো আপনারা সা থেকে শুরু করতে পারেন, অথবা যদি চান তো ধায়ের হালকা টাচ নিয়ে সা থেকে শুরু করতে পারেন, আমি যে মাতাল, সেক্ষেত্রে এরকম শোনাবে আমি যে মাতাল। যদি আপনারা ধায়ের টাচ নিতে চান নিতে পারেন, সেক্ষেত্রে কোনো ভুল হবে না। যদি আপনারা চান যে সা থেকে শুরু করবেন করতে পারেন, আমি যে মাতাল, অথবা আমি যে মাতাল। তো সা থেকে বলছি, আমি যে মাতাল, সা 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 সা, আমি যে মাতাল এই শব্দগুলি থাকছে সাথে, আমি যে মাতাল হাওয়ারি, হাওয়া হচ্ছে সারে সা, হাওয়ারি, তারপরে যে হর্ষটি হচ্ছে সেটি হচ্ছে কোমলিতে, হাওয়ারি সারে সানি হাওয়ারি। দেখুন, আমি যে মাতাল হাওয়ারি মত হয়ে, হাওয়ারি মত, মত হচ্ছে ধাপা, মত হয়ে, হয়ে হচ্ছে ধা কোমলনি, হয়ে হাওয়ারি মত হয়ে কোমলিতে এলেন। তারপরে হচ্ছে, যেতে যেতে কোমলিতে হচ্ছে নি 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 নি, যেতে যেতে পায়ে, তারপরে পায়ে থাকছে কোমলনিতে, যেতে যেতে পায়ে পায়ে, তারপর পায়ে হচ্ছে সা কোমলনি, পায়ে গেছি, গেছি হচ্ছে ধাপা, গেছি জড়িয়ে, জড়িয়ে মা বাধা। দেখুন, আমি যে মাতাল হাওয়ারি মত হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে।
বুঝতে পারলেন তো? এই দুটি লাইন আপনারা দুবার রিপিট করতে পারেন। তারপরে হচ্ছে, কি করি ভেবে যে মরি, বলবে কি লোকে, তারপরে আমার মন্দ করেছে আমাকে, ওই দুটি চোখে, এই লাইনটি আসছে, দেখে দিচ্ছি। দেখুন সা থেকে শুরু হচ্ছে, কি করি ভেবে যে মরি, বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। তো এই লাইনটি আমরা আগেই শিখে নিয়েছি, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। তো এই লাইনটি আর শেখার প্রয়োজন নেই, তো আমরা শুধু শিখবো এর আগের লাইনটি, কি করি ভেবে যে মরি, বলবে কি লোকে, কি করি। কি করি হচ্ছে কি কো থাকছে সাথে, কি করি, তারপর রিটা হচ্ছে সা থেকে কোমল গাতে যাচ্ছে, কি করি ভেবে যে, ভেবে যে রে নিনি, রে থেকে কোমল যে আসছে। দেখুন, কি করি ভেবে যে, ভেবে যে মরি, মরি হচ্ছে কোমল নি রে সা, মরি। তারপরে বলবে সাথে হচ্ছে, বলবে কি লোকে, কোমল নি ধাপা, কি লোকে, কোমল নি ধাপা। দেখুন, কি করি ভেবে যে মরি, বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। বুঝতে পারলেন তো? এরপরে আবার স্থায়ী লাইন গুলো গাওয়া হচ্ছে, তারপরে যাচ্ছে সঞ্চারিতে। তো বন্ধুরা, এই সঞ্চারী অংশটি শিখে নিলেই আপনারা পুরো গানটি শিখে নিতে পারবেন। তো সঞ্চারিতে যে লাইন গুলো হচ্ছে, পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখে যেন আমায় দিচ্ছে পাহারা। তো এই দুটি লাইন দুবার ধরে গাওয়া হচ্ছে, এইটি হচ্ছে সঞ্চারী। তো সঞ্চারী শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যাচ্ছে দ্বিতীয় অন্তরাতে বা আভোগে। তো দ্বিতীয় অন্তরাটি যেহেতু প্রথম অন্তরের মতো একই রকম স্বরলিপিতে হবে, তাই আমি আর স্বরলিপির সঙ্গে দেখাবো না, আমি শুধুমাত্র গেয়ে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন। প্রথমে আমি এই সঞ্চারী অংশটি গেয়ে দেখাচ্ছি, দেখুন তারপরে দেখিয়ে দিচ্ছি। সঞ্চারীটি শুরু হচ্ছে মা থেকে, তো আপনারা যে স্কেলে করবেন সেই স্কেলের মা থেকে সঞ্চারী অংশটি শুরু হচ্ছে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখে যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখে যেন আমায় দিচ্ছে পাহারা। আসুন দেখিয়ে দিচ্ছি। পালাতে পারিনি, পালাতে পারিনি থাকছে মায়ের ওপর, মা 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 মা। পালাতে পারিনি আমি, আমি হচ্ছে মা ধাপা, আমি মা ধাপা। পালাতে পারিনি আমি যে, যে হচ্ছে মাতে, যে যে দিশাহারা, দিশা হচ্ছে গারে, দিশা গারে, যে দিশা মা গারে, যে দিশা হারা। হারা হচ্ছে সা থেকে কোমল নিতে আসছে, হারা সা কোমল। দেখুন, পালাতে পারিনি আমি যে দিশা হারা, দুটি চোখে যেন, দুটি চোখে যেন থাকছে গায়ের ওপর, গা 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 গা, দুটি চোখে যেন আমায়, আমায় হচ্ছে গা থেকে সাথে যাচ্ছে, আমায় দিচ্ছে, দিচ্ছে হচ্ছে সায়ের ওপর, দিচ্ছে পাহারা, পাহারা হচ্ছে রে গা মা পাহারা। দেখুন, পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখে যেন আমায় দিচ্ছে পাহারা। বুঝা গেল? তো দুটি লাইন আপনারা দুবার রিপিট করবেন, তারপর সঙ্গে সঙ্গে যাচ্ছে দ্বিতীয় অন্তরাতে। তো আমি গিয়ে দেখাচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। দেখুন, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। তো বুঝতে পারলেন? তো অন্তরাগুলি গাওয়ার পর আবার স্থায়ী লাইন গুলো রিপিট করবেন, তারপরে গান শেষ হচ্ছে। তো বন্ধুরা, এমনিতেই গান সহজ, আর আমি চেষ্টা করলাম আরো সহজ করে দেখানোর। আশা করছি আপনারা একবার দেখলেই তুলতে পারবেন। তো অসুবিধা হওয়ার কথা নয়, যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন। তো সবাইকে আমার
প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী গানে ক্লাসে, তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।